আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু, ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহীম। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। সাদাকাল্লাহুল আযীম। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড মানিকগঞ্জ শাখার উদ্যোগে আয়োজিত অর্থনীতিতে তাকওয়া ও ইসলামী ব্যাংকিং শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি ইতিমধ্যেই আমাদের মধ্যে এসে প্রবেশ করছেন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও জোন প্রধান জনাব মোহাম্মদ আব্দুল জব্বার, দামাত বরাকাতুহুমুল আলিয়া। ব্যাংকের সাথে যারা জড়িত আজকের ইফতার মাহফিলের সবচাইতে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, আল্লাহর মেহমান, প্রিয় রোজাদার ভাই সব, আল্লাপাকের দরবারে শুক্রিয়া আদায় করি। আল্লাপাক আমাদেরকে মাহে রমজানের এই বরকতময় সময়ে ইসলামী ব্যাংকের মতো একটি ইসলামিক প্রতিষ্ঠান এর উদ্যোগে ইফতার মাহফিলে বসার তৌফিক দিলেন। আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আমি প্রথমেই মাহে রমজান ও কোরআন এ বিষয়ে দুটি কথা বলব। প্রথম আয়াতে কারিমা আমি পড়েছি, অতি পরিচিত আয়াতে কারিমা আল্লাহ পাক বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। শাহরু রমাদান, রমজান মাস, উনজিলা ফীহিল কুরআন, যে মাসে কোরআন অবতীর্ণ হয়েছে। আর কোরআনুল করিম সম্পর্কে বলা হয়েছে, সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য সৃষ্টিকারী কিতাব হলো কোরআনুল করিম, সেটি অবতীর্ণ হয়েছে রমজান মাসে। কোরআনুল করিম কি? কোরআনুল করিম হলো আসমানি হিদায়ত। আল্লাহ পাক 104খানা আসমানি কিতাব নাজিল করেছেন, তার মধ্যে সর্বশেষ, সবচাইতে গুরুত্বপূর্ণ, কিয়ামত পর্যন্ত যে কিতাব অবিকৃত থাকবে সে কিতাবের নাম হলো কোরআনুল করিম। হযরতে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন এবং ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি হাদিস রওয়ায়াত করেছেন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যায়িনুল কুরআন বিআসওয়াতিকুম, তোমরা তোমাদের কণ্ঠের দ্বারায় আল্লাহর কোরআনকে সুন্দর করে পড়ো। আল জাহিরু বিল কুরআন কাল জাহিরু বিসাদাকা, ওয়াল মুসিরু বিল কুরআন কাল মুসিরু বিসাদাকা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি প্রকাশ্য কোরআন তেলাওয়াত করে সে যেন প্রকাশ্য আল্লাহর রাস্তায় দান সদকা করতেছে, আর যে ব্যক্তি গোপনে গোপনে কোরআন তেলাওয়াত করে সে যেন গোপনে গোপনে আল্লাহর রাস্তায় দান সৎকার করতেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিসে এমন বলেছেন, এই হাদিসটি ইমাম বুখারী ইমাম মুসলিম রওয়ায়াত করেছেন, মা আযিনাল্লাহু লিশাইইন মা আযিনা লিনাবিয়্যিন ইয়াতাগান্না বিল কুরআন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসের রাবী, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, কোন কথা আল্লাহ এত কান দিয়ে শুনেন না যখন আল্লাহর বান্দা কোরআন তেলাওয়াত করা শুরু করে, আর সে আজিম থেকে আল্লাহ কুদরতের কান দিয়া বান্দার কোরআন তেলাওয়াত শুনতে থাকে। কোরআন এমন একটি দামি কিতাব। বাইহাকি শরীফের হাদিস, এ হাদিসটির রাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং মিশকাত শরীফের হাদিস কানা রয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আরিবুল কোরআন ওয়াত্তাবিউ গারাইবাহু ওয়া গারাইবুহু ফারায়েদুহু ওয়া হুদুদুহু। আরিবুল কোরআন,
তোমরা কোরআন স্পষ্ট করে সুন্দরভাবে পড়ো, ধীরে ধীরে পড়ো, এবং কোরআনের গারায়েব ও কোরআনের হুদুদ অনুসরণ করো। সাহাবা একরাম জানতে চাইলেন, হুজুর কোরআনের গারায়েব কি, কোরআনের হুদুদ কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোরআনের গারায়েব হলো কোরআনের ফারায়েজ। ফারায়েজ মানে হলো ছেলে কতটুকু পাবে, মেয়ে কতটুকু পাবে, এমন বর্ণনা কোরআনে আছে না নাই? শুধু নামাজ রোজার কথাই নেই, ছেলে কতটুকু সম্পদের মালিক, মেয়ে কতটুকু সম্পদের মালিক, সেই কথাও কোরআনে আছে, সেটা অনুসরণ করো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হুদুদ হলো ফৌজদারি আইন, চুরি করলে কি শাস্তি হবে, এটা কোরআন শরীফে মনে হয় নাই? আপনাদের মন খারাপ, একটু কথা বলি, চুরি করলে কি শাস্তি, এটা কোরআনে আছে না নাই? চুরি করা হলো ফৌজদারি অপরাধ, দেশে অপরাধ করেছে, রাষ্ট্রীয় অপরাধ, এর শাস্তি কি হবে কোরআনে আছে? জেনার শাস্তি আছে, এইভাবে মদ খাইলে কি শাস্তি আছে, এগুলির নাম হলো হুদুদ। এইসব অপরাধ যে করবে, ওইসব অপরাধ দূর করার জন্য কোরআনের এই বিধানকে কার্যকরী করো, এটি হলো মিশকাত শরীফের কথা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, মান তারাকাহু মিন জাব্বারিন কাসামাহুল্লাহ, অহংকার করে যে আল্লাহর কোরআন প্রত্যাখ্যান করবে, আল্লাহ তার অহংকারের সিংহাসন ভেঙ্গে চুরমার করে দেবেন। মান ইফতাগাল হুদা মিন গায়রিহি আদাল্লাহুল্লাহ, আর কোরআনের আইন বাদ দিয়া, মানব রচিত আইন দিয়া যারা জমিনে শান্তি প্রতিষ্ঠিত করার চেষ্টা করবে, আল্লাহ শান্তির বদলে ওই জাতির অশান্তি বাড়ায় দেবেন। এই কথা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। ওয়া হুয়া হাবলুল্লাহিল মাতিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, কোরআন হলো আল্লাহর মজবুত রশি। ওয়া হুয়া যাকিরুল হাকিম, কোরআন হলো প্রজ্ঞাময় জিকির। ওয়া হুয়া সিরাতুল মুস্তাকিম, কোরআন হলো সত্য সরল পথ। হুয়াল্লাযী লা তাযিগু বিহিল আলহাওয়া ওয়া লা তালতাবিসু বিহিল আলসিনা। রাসূল বলেন, কোরআন এমন কিতাব যে কিতাব অবলম্বন করলে প্রবৃত্তি বিপদগামী হয় না, এবং কোরআন এমন কিতাব যত বেশি তেলাওয়াত করা হোক জবানের কখনো কোনো কষ্ট হয় না। কোরআন হলো এমন কিতাব, কিয়ামত পর্যন্ত পৃথিবীর জ্ঞানীগণ কোরআন থেকে জ্ঞান অর্জন করবে, কোরআনের জ্ঞানের গভীরতা শেষ করতে পারবে না। কোরআন হলো এমন কিতাব যে কিতাব বারবার লোকেরা তেলাওয়াত করবে, কিন্তু কখনো কোরআন শরীফকে পুরাতন মনে হবে না। কিয়ামত পর্যন্ত কোরআন থেকে মানুষ বৈজ্ঞানিক তথ্য, জ্ঞানের তথ্য বের করবে, কোরআনের তথ্যসমূহ শেষ হবে না। ওয়াল্লাযী লাম তানতাহিল জিন্নু ইযা সামি'আতুহু, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোরআন হলো এমন কিতাব, এই কিতাব যখন জিনেরা শ্রবণ করেছে, জিনেরা ঠিক থাকতে পারে নাই। কোরআনুল কারীমের তেলাওয়াত আল্লাহর পয়গম্বরের কণ্ঠে যখন জিন জাতি শ্রবণ করেছে, তখন তারা কি বলেছে? আল্লাহর নবী বলেন, হাত্তা কালু ইন্না সামিনা কুরআনান আজাবা, হাত্তা কালু, অবশেষে জিনেরা বলেছে, ইন্না সামিনা কুরআনান আজাবা, আমরা এক আশ্চর্যজনক কিতাবের তেলাওয়াত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠে শুনেছি। ইহাদিলার রুশদি ফাআমান্না বিহি, এ কোরআন মানুষকে সত্যের সন্ধান দেয়, অতএব জিনেরা বলেছিল, আমরা আল্লাহর এই কোরআনের উপর ঈমান এনেছি। মান ক্বালা বিহি সাদাকা, যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলল সেই ব্যক্তি সত্য কথা বলল। ওয়া মান আমেলা বিহি উজরা, যে ব্যক্তি কোরআনের উপরে আমল করল সেই ব্যক্তিই তার আমলের পুরস্কার পাবে। ওয়া মান হাকামা বিহি আদালা, আর যে ব্যক্তি কোরআন দিয়ে বিচার করল সেই ব্যক্তি কেবল ন্যায় বিচার করল। ওমান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, আর যে এই পথে মানুষকে দাওয়াত দিল কোরআনের পথে, সেই ব্যক্তি সিরাতুল মুস্তাকিম তথা জান্নাতের পথে মানুষদেরকে আহ্বান বলল। প্রিয় হাজেরিন, কোরআনুল করিম সম্পর্কে হাদিসখানা, কয়েকখানা হাদিসের সাথে একটা লম্বা হাদিসের বাংলা অনুবাদ এবং তার এবারও শোনার পরে যে বিষয়টি আমি আপনাদের সামনে একটু পরিষ্কার করতে চাই,
অর্থনীতিতে তাকওয়া। নিঃসন্দেহে ইসলামী অর্থনীতির উৎপত্তি হল কোরআনুল করিম। কোরআনুল করিম এমন একটি কিতাব, মুসলমানের পুরো জিন্দগি কোরআন কন্ট্রোল করে। তাহলে অর্থনীতিও কোরআন শরীফে আছে না নাই? কি বলেন? আমরা তো খতম তারাবি পড়ি, কিন্তু আমরা এমন মুসলমান যে কোরআনুল করিমে কি আছে এটা আমরা অনেকেই জানা বুঝার চেষ্টা করি না। অর্থনীতির উৎপত্তি হতে হবে কোরআনুল করিম থেকে। ইসলামী ব্যাংক, আমরা এই ব্যাংকে ধন্যবাদ জানাই যে প্রতি বছর তারা একটা বিষয় বাছাই করে ইফতার মাহফিলে, অর্থনীতিতে তাকওয়া ও ইসলামী ব্যাংকিং। এখন অর্থনীতির মধ্যে তাকওয়া কি? আমরা জানি যে রোজা ফরজ করেছেন আল্লাহ তাকওয়া অর্জন করার জন্য। সেই তাকওয়ার সাথে অর্থনীতির কি সম্পর্ক? দেহের সাথে রক্তের সম্পর্ক যেমন, মানব জীবনের সাথে অর্থের সম্পর্ক তেমন। অনেকে বলে টাকার নৌকা পাহাড়ে দিয়ে চলে, আবার কেউ কেউ বলে টাকা হইলে খোদারও কিনা যায়, যার কাছে টাকা নাই ওর পক্ষে খোদাও নাই, নাউজুবিল্লাহ মিন যালিক। এটা কেন বলে? টাকার কেরামতি দেখা যায়, টাকা হইলেই সব হয়। আজকে দেখেন যত অন্যায় অবিচার হইতেছে, অন্যায় অবিচারের একটা মূল কারণ হলো কি? টাকা। সবাই বলেন কি? এই জন্য এক দলের স্লোগান, টাকা আছে যেখানে আমরা আসি সেইখানে, টাকা কামাও, টাকা চাই। টাকার জন্য ক্ষমতা দরকার, ক্ষমতা দখল করো যেভাবে হোক ছাড়া যাবে না। টাকার জন্য মোল্লা মারার দরকার, মোল্লা মারো। টাকার জন্য টেন্ডারবাজি করা দরকার, বাজি করো। টাকার জন্য ব্যবসায় ভেজাল দেওয়া দরকার, দাও। টাকার জন্য রোজার মাসেও যদি জিনিসপত্রের দাম বাড়াইয়া দিয়ে রোজাদারকে শোষণ করতে হয় করো, তারপরও দাম বাড়াও, টাকা চাই। টাকা আর টাকা, টাকাটাই সব। প্রিয় ভাই সব, তাহলে অর্থনীতির মূল কথাই হলো, ইসলামী অর্থনীতির মূল কথাই হলো হালাল খাও, খেতে হবে কি? হালাল। যেটি রক্ত যেমন দেহের জন্য জরুরি, টাকা তেমন সমাজের জন্য জরুরি। সেই টাকা উৎপাদন করতে হবে হালাল তরিকায়। এবার দেখেন আল্লাহ পাক কোরআনুল করিমে কি বলেন, কুলু মিম্মা ফিল আরদি।